সংসারের সমস্ত কাজের মধ্যে গুরুত্বপূর্ণ হলো রান্নাবান্না তো বন্ধুরা এই প্রসঙ্গে কিছু কথা বলছি তো রান্নাবান্না এতটাই গুরুত্বপূর্ণ কাজ যে এটা ভালো করে না জানলে অনেক কথা শুনতে হয় এবং যে রাঁধুনি তার অবদান অনেক বেশি তার গুরুত্বই অনেক বেশি সংসারে আপনি সারাদিন অনেক কাজ করবেন তবুও সেই কাজের কোনো নাম থাকবে না রান্না করার থেকে অনেক কাজ বেশি আছে সংসারে ঘর মোছা থালা বসুন মজা তারপরে কাপড় কাছা স্নান স্নান তো আছে সেটা আর হচ্ছে পুজো দেওয়া তারপরে বাড়ির অন্যান্য কাজ তো যে যে কাজ যতভাবেই করুক না কেন যে রাঁধুনি তার গুরুত্ব খুবই বেশি সে যদি একটু ভালো রান্না করে তার প্রশংসা শেষ নেই রান্নাবান্না করতে বসলে রাঁধুনিকে যদি কেউ সবজি কেটে দেয় তারপরে অন্যান্য সব কাজে সহযোগিতা করে চাল ধুয়ে ভাত বসিয়ে দেয় সমস্ত কিছু যদি একজন করে দেয় তবুও তার নাম থাকে না কথায় বলে যে কেউ বলবে হয়তো সংসারের অন্যান্য গার্জেনরা বলব ও কী করেছে বা সে কী করেছে তবুও বন্ধুরা তার নাম হয় না আর সমস্ত কাজ করে দেওয়ার পরেও সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দেওয়ার পরেও রাঁধুনি বসে বসে রান্না করবে তবু তারই সম্মান তারই দাম বেশি আমার পার্সোনাল লাইফে আমি বলছি যে যে সারাদিন অনেক কাজ করতে হয় শাশুড়ি মা থাকলে শাশুড়ি মেয়ে দায়িত্বটা বেশি নেন কেন অন্যান্য কাজ উনি গুছিয়ে একটা করতে পারেন না অন্যান্য কাজের মধ্যে অনেক কাজ তো বাড়িতে রয়েছে ঘর মোচা থালা বাসন মাজা তারপরে ওঠন ঝাড় দেওয়া বাড়িঘর পরিষ্কার করা সবই উনি যদি রান্না করতে না বসে তাহলে অন্য কাজগুলি পড়ে থাকে উনি খুব একটা বেশি করতে চান না তার জন্য উনি বলেন যে আমি বান্না সারি তুমি ওই সব করো অত বন্ধুরা যখন শাশুড়ি মা থাকেন তখন অনেক কাজই করতে হয় হ্যাঁ হাজব্যান্ড তখন আরও কাজ বাড়িয়ে দেন অনেক জামাকে এনে বলেন যে এগুলি কাজ হোক বাড়িঘরে পরিষ্কার করো কাজ তখন বাড়িয়ে দেন এত কাজ করতে হয় আমার মনে হয় শাশুড়িমা যদি না থাকে তখন রান্নাবানার সের অতটা কাজ করতে হয় না কিন্তু মা যখন থাকেন তখন হাজব্যান্ড বলেন যে মা যখন আছে মা রান্নাটা করছে তুমি মনের কাজ সেরে ফেলো অনেক কাজই করতে হয় অনেক কাজ সারাদিনই করতে হয় বালতি পরিষ্কার করা তারপরে পায়খানা বাথরুম পরিষ্কার করা পায়খানা বাথরুম বলতে বাথরুম পরিষ্কার করা স্নানের সময় ঝাড় দেওয়া তারপরে বাড়িঘর ঝাড় দেওয়া যে বাড়িঘর ঝুল পড়ে গেছে নোংরা পড়ে গেছে ঝাড় দেওয়া বিভিন্ন কাজ করতে হয় তবুও যেন নাম পাওয়া যায় না সের সেরকম একটা ব্যাপার আর কি সংসারে রান্নামানের ব্যাপারে তো মহিলাদের ভূমিকা থাকেই তো তারা সকাল থেকে এ বিষয়ে নিয়ে ভাবেন যে কখন রান্নাবান্না বসাবো আমার মনে হয় তার থেকে রান্নাবানের বিষয়ে গুরুত্ব দেন পুরুষরাই সকাল হতে না হতেই কখন রান্না করবে কি রান্না করবে রান্না বসে না এখনও রান্না একটু বসাতে দেরি হলে আবার ঝামেলা লাগিয়ে দেয় এখনও রান্না বসাও নি এখনও ওনারা জাল জ্বলেনি এইসব বিষয় নিয়ে পুরুষরা মাথা ঘামান কে কতটা ঘামায় যায় না কিন্তু আমার হাজব্যান্ড এ বিষয় নিয়ে মাথা ঘামান তারপরে বন্ধুরা রান্নাবান্না শেষ করা হলো অনেক রকমের রান্না করা হলো ধরুন অনেক রকমের রান্না আমি করি একরকম রান্না হয় না সহজেই এক রকমের রান্না খেতে চান না খুব বিপদে পড়লে তারপরে বিভিন্ন আইটেম করা হয় তার মধ্যে যদি কোনো আইটেম খারাপ হয়ে যায় কিংবা কোনো দিন মাছ মাংস হলো না ভালো নিরামিষ হলো তখন আবার বলেন হাজব্যান্ড যে এরকম খাওয়ার দিন চলে ভালো করে রান্না করো আরও রান্না করো তো খুবই কষ্ট হয় বন্ধুরা সারা দিন রান্না বান্না শেষ করার পর দুপুরবেলা রান্নাই গরমের মধ্যে বুঝতে পারেন তারপরে যদি আবার সেই রান্না খাওয়া হতে না হতে আবার যদি রান্না বসাতে হয় আমার প্রায় এটা করতে হয় যখন দুপুরে রান্নাটা একটু ভালো হলো না কিংবা আইটেম একটু কম হয়ে গেলো তারপরে আবার রান্না করতে হয় তখন খুবই কষ্ট লাগে তো রান্না বান্না কতটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা বললাম তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে